বাংলাদেশে করোনার একটি ভয়ঙ্কর সময় চলছে, সেটি আমরা সবাই জানি। প্রত্যেক দিন 200-এর উপরে মানুষ মারা যাচ্ছে। এই পরিস্থিতির মধ্যে নতুন একটি বিষয় সামনে এসেছে, সেটি হলো অনেক রোগী করোনার বাসায় মারা যাচ্ছে। গত 18 দিনে, দুঃখিত, গত 20 দিনেই বাংলাদেশে বাড়িতে মারা গেছে 218 জন রোগী। অর্থাৎ তারা দেরিতে করোনা পরীক্ষা করিয়েছেন, অথবা চিকিৎসা নিতে দেরি করেছেন, অথবা দেখি না কি হয় এমন মনোভাব থেকে বাসায় থেকেছেন এবং মৃত্যু হয়েছে। আমার পাশে একটি রোগী আপনাদেরকে দেখাই, অক্সিজেন স্যাচুরেশন হচ্ছে 50, বাসায় ছিল, এখনও এই রোগীর করোনা পরীক্ষা হয়নি, কিন্তু তারা বাসায় ছিলেন, বাসা থেকে এই মুহূর্তে বিএনসিসি কোভিড হাসপাতালে তারা নিয়ে এসেছেন। এবং রোগীর অক্সিজেন স্যাচুরেশন 50 মানে হচ্ছে যে অবশ্যই এই রোগীর আইসিইউ সাপোর্ট লাগবে, তাকে সিলিন্ডারে অক্সিজেন দেওয়া হয়েছে। তার মানে হচ্ছে যে এখন পর্যন্ত উপসর্গ দেখা দিলে করোনা পরীক্ষা যে খুব দ্রুত করতে হবে, করোনা শনাক্ত হলে খুব দ্রুত চিকিৎসা শুরু করতে হবে, এবং যারা যাদের বয়স 50-এর বেশি তাদের যদি অন্য কোনো রোগ থাকে, কোমরবিডিটি, ডায়াবেটিস, হাইপারটেনশন অথবা ক্যান্সার বা যে কোনো রোগ, বয়স 50-এর বেশি হলে সে মানুষগুলোকে হাসপাতালে নিতে হবে এবং হাসপাতালে চিকিৎসা করতে হবে। আমরা যেন করোনার ভয়াবহতা ভুলে যেতে বসেছি, যারা আক্রান্ত হচ্ছি কিংবা যারা হাসপাতালে যাচ্ছি, আইসিইউতে যাচ্ছি, তারাই কেবল ভয়াবহতা বুঝতেছি। এর আগ পর্যন্ত ওই মানুষটি ভয়াবহতা বুঝতেছেন না এবং তারা কমপ্লিটলি গুরুত্ব দিচ্ছেন না। চোখের সামনে একটি উদাহরণ আপনাদেরকে দেখালাম, মগবাজার থেকে এই রোগীকে এখানে আনা হয়েছে, অক্সিজেন স্যাচুরেশন 50। দয়া করে কেউ আক্রান্ত হলে কিংবা উপসর্গ দেখা দিলে বাসায় একটি অন্তত পালস অক্সিমিটার রাখুন এবং অক্সিজেন স্যাচুরেশন চেক করে দ্রুত সিদ্ধান্ত নিতে পারবেন যে রোগীকে হাসপাতালে নিতে হবে কি না এবং তার চিকিৎসা কী হবে, কারণ অক্সিজেন 94-এর নিচে নামলে তাকে দ্রুত হাসপাতালে নিতে হবে। আশা করছি সবাই উপসর্গ দেখা দিলে করোনা পরীক্ষা করাবেন, চিকিৎসকের পরামর্শ নেবেন, দ্রুত চিকিৎসা শুরু করবেন, এবং যাদের বাসা বয়স্ক রোগী আছে দয়া করে তারা বাসায় ঝুঁকি না নিয়ে, তাদের অন্যান্য রোগ থাকলে তাদেরকে হাসপাতালে ভর্তি করিয়ে চিকিৎসা নিন। ঢাকায় এখনও অনেক বেড ফাঁকা আছে, সাধারণ বেড, আইসিইউ এর ক্রাইসিস আছে। সবার জন্য শুভকামনা, সবাই ভালো থাকবেন।